আপনারা ভিতরে ঢুকবেন। ইতিমধ্যে আমাদের সিগনেচার প্রায় 58 সামনে আমরা একটু দূরত্ব বজায় রেখে আমরা সবাই মাস্ক পরে আশা করি সবাই আমরা বসবো। বুঝতেই পারছেন সারা রাজ্যে একটা মকর সংক্রান্তির উৎসব চলছে, যার ফলে গতকাল যারা এসেছিলেন ভোরবেলায় তারা বেরিয়ে যেতে হয়েছে। বিশেষ করে আমাদের শিক্ষিকাদের একটা বিরাট অংশ, তাদেরকে আজকে আবার চলে যেতে হয়েছে বাড়ির এই মকর সংক্রান্তির বিভিন্ন উৎসবের জন্য বাড়িতে, যার ফলে আমাদের দিদিমণিদের একটি সমস্যা তৈরি হয়েছে। তবু সকাল থেকে তারা একজন দুজন করে ইতিমধ্যে আমাদের অনেকে এসেছেন। আন্দোলন লড়াই চলবে প্রতিদিনের মতোই। আমি ঐক্যমঞ্চের পক্ষ থেকে 48,500 শিক্ষক শিক্ষিকার কাছে আবেদন রাখব যে আপনারা আমাদের যে হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট যে রায় দিয়েছেন যে আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে বসতে পারবো, এই গুরুত্বটা 48,500 শিক্ষকের এই রায়ের বা এই পর্যালোচনার হাইকোর্টের রায়ের কথা আমাদের 48,500 শিক্ষক শিক্ষিকাদের অনেকেই মনে হয় এখনও অনুধাবনে আসেনি যে এই রায়ের গুরুত্বটা কত। আমি 48,500 শিক্ষক শিক্ষিকার কাছে আবেদন করব যে আপনারা প্রত্যেক দিনের মতোই আবার আমাদের এই আন্দোলনে এখানে আসবেন, এটাই আশা করাটাই স্বাভাবিক। সবার কাছে আমি সেই আবেদন আবার করলাম ঐক্যমঞ্চের পক্ষ থেকে, কারণ আন্দোলনের আমাদের দাবি আদায় করতে গেলে আন্দোলন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হয় না। পৃথিবীর ইতিহাস যদি ঘাটা যায় আমরা দেখেছি যে একটি বা দুটি আন্দোলনেই সব দাবি আদায় হয়ে গেছে তা নয়, বারবার আন্দোলন করতে হয়েছে শাসককুলের বিরুদ্ধে, তবে সেই আন্দোলনের সফলতা এসেছে। আমরা 18 তারিখ থেকে এখানে বসে আছি, আজ প্রায় 29 দিন আমরা এখানে বসে আছি। আমরা স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে আপনাদেরকে বারংবার জানিয়ে দেওয়া হয়েছে, 48,500 শিক্ষক শিক্ষিকার কাছে বারবার জানিয়ে দেওয়া হয়েছে, আন্দোলন তুলে নেওয়ার মতো কিন্তু পরিস্থিতি এখন আমাদের তৈরি হয়নি। আন্দোলন কবে উঠবে, কবে আমাদের ফুটপাথে বাড়ি পৌঁছাতে পারবো, একমাত্র উত্তর দিতে পারেন আমার রাজ্যের জনদরদী মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা তার উপরে ভরসা এখনও আছে, বারবার বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমাদের ভরসা আছে। তিনি 2011 সালে যে স্বপ্ন দেখিয়েছিলেন, 2011 সালে জনমত সমর্থন নিয়ে তিনি সরকার গঠন করেছেন, সেই সরকার গঠন করার পরে 2011 সালের 4 জুন তিনি মন্ত্রিসভায় প্রথম মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছিলেন, এক হচ্ছে সিঙ্গুরের জমি তিনি অসহায় এবং অনিচ্ছুক চাষিদের রিটার্ন দেবেন, আর দ্বিতীয় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা সেই সিদ্ধান্তটি একটি তার সেই কার্যকরী সিদ্ধান্তটি তিনি যেটা গ্রহণ করেছিলেন আমরা সেটাকে বোর্ডের মাধ্যমে টানিয়ে রেখেছি। 2011 সালের 4 জুন তিনি কি বলেছিলেন এখনও আমরা সেগুলো রেখেছি। আমরা তিনি বলেছিলেন যে 6 মাস থেকে 3 বছরের মধ্যে সমস্ত অস্থায়ী কর্মীদের আমি স্থায়ী করে দেব, যারা পার্শ্ব শিক্ষক আছেন তারা পূর্ণ শিক্ষকের মর্যাদা দেব। আজ আমরা গতবার 28 দিন অনশন করেছি, 32 দিন আন্দোলন চালিয়েছি একই দাবিতে নিয়ে, একই দাবি নিয়ে, একই আমাদের একটাই দাবি পূর্ণ বেতন কাঠামো, পূর্ণ শিক্ষকের মর্যাদা। আজও আমরা সেই 29 দিন অর্থাৎ গত 32 দিন আর আজকের 29 দিন যুক্ত করলে 61 দিন, 61 দিনের লড়াই আমরা এখনও কিন্তু আমাদের বেতন কাঠামো থেকে এক পা সরেনি। আমরা একবার ভুল 12 করেছিলাম, এখন এই 1 বছর পরে আমরা মনে করছি যে আমাদের বিশ্বাসটা ভুল ছিল। তার বাড়িতে যখন আমরা আলোচনা করেছি সেখানেও দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে কোন পথে পার্শ্ব কত পাচ্ছি, আর 2011 সালে যাদের উপরে ভর করে, জনমতের উপরে ভর করে যারা তৃণমূল দল থেকে সরকার গঠন করা হলো, তৃণমূল কংগ্রেসের সরকার এলো, তখন আমার এই বাম 34 বছর বাম জামানার পতনের পরে সেই জামানার মুখ্যমন্ত্রী যখন স্যালারি পেতেন বা অনারিয়াম পেতেন 7,714 টাকা, আর আজকে সেই স্যালারির পরিমাণ হয়েছে 1,17,762 টাকা, আর আমরা তখন পেতাম 8,000 টাকা, আর আজকে কেটে কুটে আমরা পাচ্ছি 11,000 টাকা। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর যদি স্যালারি আর আমাদের স্যালারির অনুপাত বিচার করি তার পরিমাণ হলো প্রায় 1,10,000 টাকা, তার পার্থক্য হয়ে গেল, আর আমাদের পার্থক্য হলো মাত্র 3,000 টাকা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রত্যেক দিনের মতোই আবারই জানতে চাই যে আপনার জীবনে আপনার মান উন্নয়নে আপনার সংসার চালানোর ক্ষেত্রে বা আপনার
মন্ত্রিসভার সংসার পরিচালনার ক্ষেত্রে বাড়তি টাকার দরকার হতে পারে, আর আমাদের সংসার চালানোর ক্ষেত্রে মাত্র 3000 টাকার টাকার মূল্যায়ন আপনার বিচারে হলো অপরাধটা কি? অথচ আমাদের উপরে ভর করে কিন্তু আপনি স্কুল ছুটের সংখ্যা সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম আমার রাজ্যে পশ্চিমবঙ্গে। এই 48,500 শিক্ষক শিক্ষিকার উপরে ভর করে আপনি এই গর্ব অনুভব করতে পাচ্ছেন, অথচ আপনি একটি হাওড়া সাংগঠনিক সভায় 2020 সালের 18 ডিসেম্বর বললেন যে 500 শিক্ষকদের মাইনে বাড়াতে গিয়ে আমি কি কন্যাশ্রী বর প্রকল্প বন্ধ করে দেবো, 500 শিক্ষকদের মাইনে বাড়াতে গিয়ে আমি কি খাদ্যসাথী প্রকল্প বন্ধ করে দেব, 500 শিক্ষকদের মাইনে বাড়াতে গিয়ে আমি কি সবুজ সাথী প্রকল্প বন্ধ করে দেব। আমি বহুবার আপনাকে বলেছি, আমরা আমাদের পক্ষ থেকে জানানোর চেষ্টা করেছি যে 500 শিক্ষকদের মাইনে বাড়ানোর সাথে এই প্রকল্পগুলোর বন্ধ করে দেওয়ার সম্পর্ক কি। দয়া করে আপনি যে কোনো চ্যানেলে যে কোনো জায়গায় আপনি এর ব্যাখ্যা করুন। আমি তৃণমূল কংগ্রেসের যে সংগঠক আছে, 500 শিক্ষক তৃণমূল কংগ্রেসের যে সংগঠন আছে, তাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে জানতে চাই যে বিগত 10 বছরে আপনারা আমাদের জন্য কি করলেন। আপনাদের গুরুত্ব তো সবচেয়ে বেশি আমরা দিয়েছিলাম 28 ফেব্রুয়ারি 2020। আমরা কলকাতার একটি হল ঘরে আপনাদেরকে নিয়ে এবং ভারত পশ্চিমবঙ্গের যত 500 শিক্ষক সংগঠনের লিডারশিপ আছে তাদেরকে নিয়ে আমরা 4 জনের একটা কমিটি তৈরি করে দিয়েছিলাম। সেই কমিটির প্রধান ছিল আমাদের তৃণমূল 500 শিক্ষক সেলের চেয়ারম্যান বা সভাপতি যাই বলি না কেন রমিউল ইসলাম, তাকে আমরা কমিটির প্রধান করে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে 1 থেকে 1.5 মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আমাদের এই সমস্যা সমাধান করার চেষ্টা করুন। আজকে আপনি কি বলছেন, বিভিন্ন জায়গায় সাংগঠনিক সভা করে বেড়াচ্ছেন, রাজনৈতিক নির্বাচনী সাংগঠনিক সভা, নির্বাচনে যদি আমরা বাঁচবো কি ততদিন সেটাই তো বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে। 8,000 টাকা 11,000 টাকা সংসারটা চলছে না, পেটের গামছা দিয়ে বাড়িতে কুলু পেটে আমরা বসে আছি, সংসারটা চালানোর ক্ষেত্রে যে কত কষ্ট হচ্ছে এগুলো কি আপনার মনোযোগেতে আঘাত করে না? কি ভূমিকা নিয়েছেন আমাদের মান উন্নয়নে, আপনার ভূমিকা কি ছিল? আপনি উত্তর দিন সর্বসমক্ষে, আমাদের মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করছি, উত্তর দিন, আমাদের উপায় কি আছে? সংসারটা তো চলছে না, সংসার চালানোর জন্য আপনি কি করছেন? আরেকটা কথা বলবো যে প্রত্যেকটা রাস্তার আন্দোলন আমরা বহুবার বলেছি, সমর্থন করেছি, কিন্তু রাস্তার আন্দোলন যে সবসময় দিশা দেখায় তা নয়। আপনারা দেখলেন গত কয়েকদিন আগে একটা রাস্তার আন্দোলন কিভাবে আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করলো। আমাদের আপত্তি এখন এই জায়গাটায় যে ওই প্রতিবন্ধকতা আন্দোলন নিয়ে খারাপ ব্যবহার করতে পারেন, কারণ 48,500 শিক্ষকের ওই মুক্ত মঞ্চের কে সম্পাদক বা প্রেসিডেন্ট তার কি সম্পর্ক আমি জানি না, কিন্তু তিনি কিন্তু পেশায় 500 শিক্ষক নন, সুতরাং তার জ্বালা আর আমাদের জ্বালা কিন্তু এক হবে না, সুতরাং তার কথা আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো দায়িত্ব নয়। তিনি এসেছেন অর্থনৈতিকভাবে একটা দুর্নীতিগ্রস্ত একটা মানুষ, তার কথাই আমরা শুনবো না। 48,500 শিক্ষক সে কথা বিশ্বাস করবে না। 48,500 শিক্ষক তার ঐক্যমঞ্চের নেতৃত্বে লড়াই চলবে, আগামী দিনে বেতন কাঠামোর দাবিতে আমাদের লড়াই চলবে, বেতন কাঠামো না হওয়া পর্যন্ত আমাদের লড়াই এখান থেকে থামবো না, বেতন কাঠামোই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আলোচনা যেদিন আপনার মনে হবে সেদিন করবেন, আমরা আন্দোলন চালিয়ে যাব। আলোচনায় একটাই সূত্রপাত, আলোচনার একটাই রাস্তা, পূর্ণ শিক্ষকের মর্যাদা কিভাবে আপনি দেবেন সেই আলোচনার রাস্তা আপনি খুলুন আপনার উপরে দায়িত্ব দিয়ে। আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে এই লড়াই আন্দোলন চলবে, আপনারা মাস্ক পরে সমদূরত্ব বজায় রেখে আপনারা থাকবেন এবং এই লড়াই চলবে। আবারই বলেছি, এই লড়াই কিন্তু থামবার লড়াই নয়, এই লড়াই তুলে নেওয়ার লড়াই নয়, এই লড়াই বেতন কাঠামোর দাবির লড়াই, এ লড়াই 500 শিক্ষক সমাজের আত্মমর্যাদার লড়াই। 2011 সালে যে স্বপ্ন মুখ্যমন্ত্রী দেখেছিলেন, 2011 সালে ক্যাবিনেটে যে সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছিলেন সেই সিদ্ধান্ত কার্যকর করলেই আমরা ফুটপথেই আমাদের ব্যানার খুলে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দুহাত দিলে সমর্থন করে এখানে বাড়ি যাবো, তার আগে নয়। লড়াই চলবে, লড়াই জারি আছে, আপনারা সবাই সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ।